আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডপ ইলাস্ট্রেটর সাহায্যে টুইটার লগোটি ডিজাইন করা যায় এই লগোটি ক্রিয়েট করার জন্য দুইটি শেপ ইউজ করা হয়েছে এই দুইটি শেপ আমি কিভাবে তৈরি করেছি তা এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটোরিয়ালে প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করবো এই জন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে মাউসের বাম বটন সিঙ্গেল ক্লিক করলাম এখানে উইথ থ্রি হান্ড্রেড নাইনটি এবং হাইট থ্রি হান্ড্রেড নাইনটি টাইপ করে ওকে ক্লিক করলাম কালার অপশন থেকে ফিল কালার ব্ল্যাক দিলাম এখন এই সেফটির আরও দুইটি কপি করবো এজন্য এডিটমেন্ট থেকে কপি এরপর পাঁচটি ফ্রন্ট সিলেক্ট করলাম আবার এডিটমেন্ট থেকে কপি এরপর পাঁচটিন ফন্ট সিলেক্ট করলাম এবার এই শেপটি রিসাইজ করব এজন্য ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলাম এখানে রেফারেন্স পয়েন্ট ডান পাশে ক্লিক থাকা অবস্থায় উইথ ওয়ান হান্ড্রেড টেন টাইপ করে ইন্টার বাটন পেস করলাম কালার অপশন থেকে এর ফিল কালার হোয়াইট দিলাম এখন এই শেপটি সিলেক্ট করে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলাম এখানে রেফারেন্স পয়েন্ট বাম পাশে ক্লিক করলাম উইথ টোয়েন্টি ফাইভ টাইপ করে ইন্টার বাটন প্রেস করলাম কালার অপশন থেকে ফিল কালার হোয়াইট দিলাম এখন সর্বশেষ এই শেপটি সিলেক্ট করে অবজেক্ট পেনে থেকে লক এরপর সিলেকশনে ক্লিক করলে সেফটি লক হয়ে যাবে এই শেপটি সিলেক্ট করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্ট এবং শিফট বাটন হোল রেখে এই পয়েন্ট সিলেক্ট করলাম শিফট বাটন হোল রেখে সেফটির উপরের প্রান্ত এখানে টেনে এনে বসিয়ে দিলাম এবার এই সেফটি সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট এবং শিফট বাটন হোল রেখে এই পয়েন্ট সিলেক্ট করে মাউসের সাহায্যে উপরের অংশ টেনে শিফট বাটন হোল রেখে এখানে বসিয়ে দিলাম এখন পূর্বে লক হওয়া শেপটি আনলক করতে অবজেক্ট মেনে থেকে আনলক অল সিলেক্ট করলাম এর কর্নার বাইরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম এখন এই শেপটি সিলেক্ট করে অবজেক্ট মেনে থেকে পাথ এরপর অফসেট পাথ ক্লিক করলাম এখানে অফসেট মাইনাস টোয়েন্টি ফাইভ পি টাইপ করে ওকে ক্লিক করলে একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড শেপটি সিলেক্ট করে অবজেক্ট পেনে থেকে লক এরপর সিলেকশনে ক্লিক করলে লক হয়ে যাবে সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে কালার অপশন থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম অবজেক্টের ওপর এরকম করে ড্রাগ করলে অবজেক্ট ইউনিট হয়ে যাবে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে এখানে ড্রাগ করে অবজেক্ট রিমুভ করলাম এখন লগটি সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ এ ক্লিক করে লগটি সেভ করে নিলাম এভাবে আমরা সহজেই অ্যাডপ্ট ইলেকট্রের সাহায্যে টুইটার লগটি ডিজাইন করে নিতে পারি তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে